नमस्कार आपनाक स्वागतम जनाइछो आपुनि चाइछे द प्राइम शो मय जयंत माधव गोस्वामी और द प्राइम शोत आज आमि कथा पातिम अहोम विधानसभार अर्थात पंचदश अहोम विधानसभार प्रथमखन बजेट अधिवेशन जेहेतु आजिरे पुरा आरंभ होइसे प्राय एमाह एदिन जुरि चलिबो ए बजेट अधिवेशन और आज पहिला दिनटो कार्यक्रमनिकार तात्पर्यर पुरा आरंभ करि ए बजेट अधिवेशन किमान तात्पर्यपूर्ण हे सकलो विषय आज आमि आलोचना करिम কিন্তু আজির যদি আমি চাও কার্যক্রমণিকা সমূহলৈ বিধানসভার কার্যসূচী আরম্ভ হওয়ার প্রাক্ষণত কিন্তু প্রবেশ দ্বারতে বিরোধী বিধায়কসকলে সাব্যস্ত করে প্রতিবাদ আজি বিধানসভা অধিবেশনের পূর্বে প্রতিবাদ সাব্যস্ত করে বিরোধী বিধায়কসকলে মুখ্যমন্ত্রী বিরোধী দলের বিধায়ক সম্পর্কে করা মন্তব্য অসাংবিধানিক অগণতান্ত্রিক আখ্যা দি প্রতিবাদ সাব্যস্ত করে কংগ্রেস AIUDF আর রাজ্য দলের বিধায়ক অখিল গগৈয়ে ইয়াকে কেন্দ্র করে কিছু এক হুলস্থুলীয়া পরিবেশৰ সৃষ্টি হয় আৰু তাৰ সমান্তৰালকৈ কেতবোৰ গুৰুত্বপূৰ্ণ বিষয় আজি উত্থাপন কৰা হয় বা উত্থাপন কৰিবলৈ গৈ বিতৰ্কৰ সূত্ৰপাত হয় কিয়নো মূল্যবৃদ্ধি অত্যন্ত এটা গুৰুত্বপূৰ্ণ ইস্যু সাম্প্ৰতিক সময়ৰ এই মূল্যবৃদ্ধিৰ ইস্যুটো বিৰোধীয়ে সদনত উত্থাপন কৰিবৰ বাবে সভা স্থগিতৰ প্ৰস্তাৱ আনিছিল কিন্তু এই প্ৰস্তাৱ নাকচ কৰে অধ্যক্ষই আৰু তাৰ পিছতে বিৰোধীয়ে সদন ত্যাগ কৰি সাব্যস্ত কৰে প্ৰতিবাদ আৰু তাৰ সমান্তৰালকৈ আজি দিনটোৰ আন এক তাৎপৰ্যপূৰ্ণ বিষয় আছিল যে পাঁচখনকৈ বিধেয়ক উত্থাপন করা হয় আজি সদনের মজিয়াত বিধানসভাত পাঁচখনকৈ বিধেয়ক উত্থাপন করা হয় আর তার ভিতর অন্যতম আছিল গো সুরক্ষা বিধেয়ক বহুচর্চিত গো সুরক্ষা বিধেয়ক আজি সদনত উত্থাপন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আর এই গো সুরক্ষা বিধেয়কর উপর পরবর্তী সময়ত বিতর্ক হব বা আলোচনা করা হব বলে আজি জানাইছে আর এই গো সুরক্ষা বিধেয়কক লৈ ইতিমধ্যেই বহুজনে প্রতিক্রিয়াও প্রকাশ করেছে আমি সেই প্রতিক্রিয়াসমূহ আপনাদের বাবে লৈ আহিম পরবর্তী সময়ছোৱাত আর ষোল্ল জুলাইত বিত্তমন্ত্রী অজন্ত নেওগে দাখিল করব 2021-22 বর্ষর পূর্ণাঙ্গ বিত্তীয় বাজেট আর এইভাবে এই অধিবেশন অত্যন্ত জরুরি কিয়নো কোভিড সৃষ্ট সময় ইয়া কোভিডর জটিল সময়ছোৱাত বিপর্যস্ত হয়েছে সর্বসাধারণ অর্থনীতি বিধ্বস্ত হয়েছে গতি এই ভাগি পড়া অর্থনীতি কেনেদরে পুনরায় ঠন ধরে তুলব পারি তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজেট অধিবেশন আর আজি পহিলা দিনটোর কার্যক্রমণিকা সন্দর্ভত বা আজি পহিলা দিনটোর তাৎপর্য সন্দর্ভত শাসক বিরোধীর ভূমিকা সন্দর্ভত সকল বিষয় আজি আমি আলোচনা করিম আমার স্টুডিওর মজিয়াত কেবাগী অতিথি আছে আমি পরিচয় করাই দিম আপনার আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি জানাইছো যে এইবেলি পঞ্চদশ অসম বিধানসভার প্রথমখন বাজেট অধিবেশনত ১৩খনকৈ বিধেয়ক উত্থাপন করা হব আর আজি ৫খনকৈ বিধেয়ক সদনত দাখিল করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উত্থাপন করিলে গো সুরক্ষা বিধেয়ক আর এই সকল বিষয় আজি আমি আলোচনা করবলে স্টুডিওলে আমন্ত্রণ জানাই আনিছো মোর নিচেই কাষতে আছে কংগ্রেসের বিধায়ক থাউরা সমষ্টির বিধায়ক সুশান্ত বরগোহাঁই বরগোহাঁই ডাঙরি আপনাকে স্বাগতম বিহপুরিয়া সমষ্টির বিজেপির বিধায়ক ডক্টর অমিয় কুমার ভূঁয়া ডাঙরিয়া আপনার স্বাগতম আর চেঙা সমষ্টির AIUDFর বিধায়ক আশরাফুল হুসেন ডাঙরিয়া আপনাকে স্বাগতম জানাইছো মানে সুশান্ত বরগোহাঁই ডাঙরিয়া আপনারপরাই মানে আরম্ভ করেছো অনুষ্ঠান আজির যেহেতু আজি দেখবলে পয়া হয়েছে যে পুয়ার ভাগতে 9:30 বজাত কার্যক্রমণিকা আরম্ভ হয়েছে কিন্তু তার পূর্বে আপনাদের সাব্যস্ত করবলিয়া হল প্রতিবাদ বিধানসভার প্রবেশ দ্বারত এই বিষয়ে প্রথমে আপনার জানি লোক বিচার গোটেই ঘটনাটো হয়তো আপোনালোকে জানে যে আজিৰ পৰা কেইদিনমানৰ আগলৈকে আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় এটা ভাষণ প্ৰসংগত তেখেতে এটা উক্তি দিছিলে যে বিধানসভাৰ ভিতৰতহে বিধায়কসকলৰ কাম আৰু বাকী উন্নয়নমূলক কাম কাজবিলাকত বিধায়কসকলৰ ইমান তেনেধৰণৰ কাম কাজৰ লগত জড়িত নাথাকিব এই যিটো উক্তি এইটো যদি সাংবিধানিকভাৱে চাওঁ সেইটো হয় যে বিধায়কসকলৰ বিধেয়ক বনোৱাৰ ক্ষেত্ৰত মুখ্য ভূমিকা লয় কিন্তু জনপ্ৰতিনিধি যিহেতু আৰু নিৰ্বাচিত জনপ্ৰতিনিধি যিহেতু আমি যোন দলৰে নহওক সেইকাৰণে আমাৰ সমষ্টি বিশেষে এটা গধুৰ দায়িত্ব থাকে আজিৰ দিনত আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াও এটা সমষ্টিৰ বিধায়ক আৰু তেখেতে আজি মুখ্যমন্ত্ৰী হোৱাৰ আগতে মন্ত্ৰী আছিলে তাৰ আগতে বিধায়ক আছিলে তেখেতেও জানে যে আমাৰ সমষ্টিবিলাকৰ জ্বলন্ত সমস্যাসমূহ আমাৰ বিধায়কজনৰ ওপৰতেই দায়িত্ব অৰ্পণ কৰে আমাৰ সমষ্টিৰ জনগণে তো সেইখিনি কথা আমি যদি
নাৰাখোঁ বা উন্নয়নৰ কাম কাজবিলাকক সমষ্টি বিশেষে যদি আমি ৰাখিব নোৱাৰোঁ তেতিয়াহ'লে আমাৰ কাম কৰাৰ ক্ষেত্ৰত কিছু অসুবিধা আহি পৰে আৰু সেইকাৰণে আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিলোঁ কাৰণ আমাৰ প্ৰতিবাদৰ কথাটো হ'ল যে কোন দলৰ কি বিধায়ক সেইটো নহয় বিধায়কজনৰ গুৰুত্বৰ কথাটো যাতে আমি ভালকৈ সকলোৱে বুজি পাওঁ আৰু বুজি পায় সন্মান সূচক হিচাপে যদি আমি ইজনে সিজনক বিশ্বাস আৰু আশ্বাসত লৈ যদি আগবাঢ়োঁ তেতিয়া অসমখনৰ ভৱিষ্যতৰ কাৰণে ভাল হ'ব আৰু বিধায়কবিলাকো আমি পাছ কৰাৰ ক্ষেত্ৰত বা বিধানসভাৰ ভিতৰতো আমাৰ এটা এনে পৰিৱেশ হ'ব যি পৰিৱেশৰ যোগেদি অসমৰ সিদ্ধান্তবিলাক আমি